কক্সবাজার সমুদ্র সৈকতত ভাসি আসা প্লাস্টিক বর্জ্য সহ বিভিন্ন বর্জ্য অপসারণ বা পরিষ্কার করিবার উদ্যোগ লইয়ে কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি জুলাইয়ের 15 তারিখ বুধবার বেইনে সৈকতর দরিয়ানগর হইতে নাজিরা ট্যাক পর্যন্ত এসব বর্জ্য অপসারণের উদ্বোধন করে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। আমরা একেবারে নাজিরা ট্যাক থেকে আমাদের হিমসরি পর্যন্ত এই পুরো বিচটা আমরা এখন ক্লিন করতে চাই। আমরা এগুলোর স্যাম্পলগুলো কালেকশন করছি এবং এগুলো অ্যানালাইসিস করে যারা এক্সপার্ট আছে তারা এবং আমরাও স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যে অধিকাংশ বোতল এবং অন্যান্য দ্রব্য সামগ্রী আসলে আমাদের দেশে ব্যবহৃত হয় না, এরকম আমরা দেখেছি। তো এগুলো আমরা তদন্ত কমিটির কাছে আমরা দিব এবং তারা হয়তো এই বিষয়টা পর্যবেক্ষণ করে একটা ফাইন্ডিংস আমাদেরকে দিতে পারবে। জেলা প্রশাসনের বর্জ্য অপসারণ হাজত এসমত জেলা প্রশাসনের আহ্বানত সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কক্সবাজারের 11 পরিবেশবাদী সংগঠনের প্রায় 300 স্বেচ্ছাসেবক। যে জেলা প্রশাসন আহ্বান করছে কক্সবাজার সমুদ্র সৈকতের পরিচ্ছন্ন অভিযান করিবার লাগে, সে ডাকু মাদা আর সারা দিই 11 সংগঠনে নাজিরা ট্যাক তো একেবারে হিমসরি পর্যন্ত। এ সময় উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদুল্লাহ মারুফ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদ খান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাজমুল হুদা সহ আরো বোধকে। এসআর কুতুবি, সি প্লাস টিভি, কক্সবাজার।